चटुकपुर यूनियन आवामी लीगर विशाल जनसभा अनुष्ठित। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেক্স থেকে বিস্তারিত। রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আতিয়ার রহমান দুলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ তারাগঞ্জ দুই আসনের সংসদ সদস্য আবুল কালাম আহসানুল হক চৌধুরী ডিউক, বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, বদরগঞ্জ পৌর মেয়র আলহাজ আহসানুল হক চৌধুরী টুটুল, গোপালপুরের কৃতি সন্তান ঢাকা জর্জ কোর্টের আইনজীবী ওয়ালিউর রহমান দোলন সহ আরো অনেকে। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়ন করে, যার ফলে জনগণ নৌকায় ভোট দিয়ে বারবার নির্বাচিত করে। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। ইস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।